এই দেখো বন্ধুরা, আমরা ভিআইপিতে এখন আমরা ভিআইপিতেই দাঁড়িয়ে আছি। আর এখানে দেখতে পাচ্ছ নিশ্চয়ই অবশ্যই কি দেখতে পাচ্ছ, দেখে মনে হচ্ছে যে একটা পুজো পুজো গন্ধ চলে এসেছে, তাই না? হ্যাঁ অবশ্যই, এখানে দেখো বাঁশ দিয়ে কাঠামো করা আছে। আর এই কাঠামোতে মানে পুরো ভিআইপি জুড়ে যত দূর যাবে এই কাঠামো দেখতে পাবে তোমরা। আর এখানে থাকবে প্রচুর লাইট, যেহেতু কলকাতা শহরের দুর্গাপুজো সেরা পুজো এখানে, তাই না? আর এই এই কাঠামো কিসের জন্য জানো? এখানে হচ্ছে বিজ্ঞাপনের জন্য। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। হ্যাঁ, এখন আমরা কোথায় চলে এসেছি? দমদম পার্কের রাস্তা। তোমরা নিশ্চয়ই যারা যারা দমদম পার্কে আসো তারা নিশ্চয়ই জানো। হ্যাঁ, আজকে তোমাদের দেখাবো দমদম পার্কে সেরা পুজো, সেরা যে পুজোগুলো হয় সেগুলোই আজকে তোমাদের সাথে তুলে ধরবো। কারণ এখনও তো সব জায়গায় পুরো প্যান্ডেল কমপ্লিট হয়নি, যতটুকু হয়েছে তোমাদের সাথে তুলে ধরলাম। হ্যাঁ, আর হ্যাঁ, প্রথমে আমরা চলে এসেছি ভারত চক্র। দেখতে পাচ্ছ এখানে কিসের প্যান্ডেল হচ্ছে, কিসের থিম? হ্যাঁ, এখনও কিন্তু বোঝা যাচ্ছে না, কারণ পুরোটা তো এখনও হয়নি। পুরো যখন হবে তখন অপূর্ব লাগবে, তাই না? এখানকার পুজোগুলো তো দারুণ হয়, যারা যারা দেখেছো অবশ্যই কমেন্ট করো যে এখানকার পুজোগুলো কেমন হয়। আর আমার তুলে ধরার উদ্দেশ্য হচ্ছে, তোমাদের নিশ্চয়ই মনের ভিতরে হচ্ছে সবার যে এখানে কী কী পুজো এবার হতে চলেছে, যার জন্য আমি তোমাদের সামনে এটা তুলে ধরলাম। এটা হচ্ছে প্যান্ডেলের ভিতরটা, দেখো ওপরে কী সুন্দর হচ্ছে, মানে কী যে অপূর্ব হচ্ছে। এটা যে কী হবে থিম, মানে পুরো যতক্ষণ না হবে আমরা বুঝতেই পারবো না কিন্তু এটা কী থিম হতে চলেছে। এখানে দেখতে পাচ্ছ তোমরা বাঁশ, তারপরে বিচুলি, মানে অনেক কিছু দিয়ে কিন্তু এই থিমটা হচ্ছে, মানে অপূর্ব অপূর্ব থিম হচ্ছে। অবশ্যই কিন্তু তোমরা যারা দমদম পার্কের পুজো দেখতে ভালোবাসো অবশ্যই কিন্তু চলে আসবে। এই দেখো সব বিচুলি দিয়ে কি সুন্দরভাবে করেছে। আর এই দাদাটা হচ্ছে প্যান্ডেলের লোক, ওনার সাথে একটু কথা বলা হচ্ছিল, প্যান্ডেল সম্বন্ধে একটু জানছিলাম আমরা, মানে এবারে কি আকর্ষণীয় সব থিম হতে চলেছে, তাই না? না, যারা যারা দমদম পার্কে মানে আসোনি, এই ভিডিওটা দেখবে তারা অবশ্যই কিন্তু এখানকার পুজোগুলো দেখতে আসবে যদি বাড়ির পাশে থাকো। হ্যাঁ, ভারত চক্রের পর এবার কিন্তু আমরা চলে এসেছি বন্ধুরা তরুণ সংঘ। এটাও কিন্তু দারুণ পুজো হয়, দারুণ থিম হয়। এখানে দেখো দারুণ করে করছে বাঁশ দিয়ে, প্যান্ডেলে তো বাস থাকবেই। তারপরে আস এবারকার থিমটা দেখো কি হতে চলেছে। তাহলে চলো বন্ধুরা, আমরা তরুণ সংঘর ভেতরে আমরা ঢুকবো যে কিসের প্যান্ডেল হচ্ছে এখানে, কিসের থিম, এটাই তো জানার বিষয়, তাই না? এখানে বাস আছে, লোহার পাত্রী আছে, নৌকো আছে। এই যে দেখো আমরা ভিতরের দিকে যাচ্ছি, এখানেই দেখতে পাবে যে কি থিম হচ্ছে তরুণ সংঘতে। এই যে দেখো লোহার পাত্রী দেখতে পেলে, লোহার পাত্রী, তারপরে তোমার এখানে ভিতরে দেখো ওই দেখো নৌকো দেখতে পাচ্ছ, নৌকো। এখনও পুরোভাবে যেহেতু থিমটা রেডি হয়নি তাই আমরা বুঝতে পারছি না যে এখানে কী থিম হতে চলেছে। এখানে দেখো লোহার মানে লোহার বোর্ড, আর এখানে দেখো নৌকো দিয়ে খুব সুন্দরভাবে এটা সাজানো গোছানোভাবে করা হচ্ছে। পুরো যখন রেডি হয়ে যাবে, লাইট ফাইট এখানে থাকবে, তখন আরও অপূর্ব লাগবে। আর যেহেতু এগুলো খুব আকর্ষণীয় পুজো, তাই এখানে ভিডিও করতে দেয় না, কারণ নাম করা যেহেতু পুজোগুলো, তাই অনেক অনুরোধ করার পরে আমাদেরকে ভিডিও করতে দিয়েছি। শুধু তোমাদের জন্য আমি অনেক অনুরোধ করে ভিডিওটা করেছি, তাই তোমরা প্লিজ সবাই ভিডিওটা পুরো দেখো, তোমাদের ভালো লাগবে। এই যে দেখো ভিতরটা কী হতে চলেছে, তোমরা যদি বুঝতে পারো এর ভিতরটা কী হতে চলেছে তাহলে অবশ্যই এটা কমেন্ট করো। অনেক মাটির হাড়ি রাখা আছে, মানে এখনো সাজানো যেহেতু হয়নি, প্যান্ডেলের কাজ অনেকই বাকি আছে এখনো।
আমরা চলে এসেছি আর একটা আকর্ষণীয় প্যান্ডেল, সেটা হচ্ছে তরুণ দল। আর এখানে কি হতে চলেছে দেখো। এখানেও কিন্তু সেই লোহার জিনিসই ব্যবহার করা হচ্ছে খুব সুন্দরভাবে। বাঁশ আছে, তারপরে কাঠের তক্তাও আছে, মানে অনেক কিছু দিয়েই কিন্তু এই থিমটা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ সব পুরনো জিনিস, মানে টিন, লোহা, অনেক কিছু দিয়ে, যেসব টিন, এই যেসব ডালডার টিন, তেলের টিন, যে টিনগুলো আমরা সাধারণত দেখতে পাই, সেগুলো দিয়েই সুন্দর করে করা হচ্ছে। এত সুন্দরভাবে যে মানে থিমগুলো হয়, মানে অপূর্ব লাগে, বোঝাই যায় না যে কী দিয়ে কী হচ্ছে যখন পুরো রেডি হয়ে যাবে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এর নিচ দিয়ে কিন্তু মণ্ডপের ভিতরে প্রবেশ করতে হবে। দেখতেই পাচ্ছ দুদিকে রাস্তা হচ্ছে। এরপরে তোমাদের কিন্তু আরও সুন্দর একটা আকর্ষণীয় পুজো দেখাবো। তোমরা ওই পুজোটা কারা কারা দেখেছো আমি জানি না, তবে তোমাদের জন্যই আমি ওই পুজোটাও দেখাবো। ওটাও কিন্তু খুব দারুণ দারুণ একটা পুজো, দারুণ থিম হয় ওখানে। তোমাদের কিন্তু দমদম পার্কের তিনটে মেন মেন প্যান্ডেলে কিন্তু দেখিয়ে দিয়ে দিই। আর এইগুলো দেখো বন্ধুরা ডাক টিকিট, আমার যতদূর মনে হচ্ছে এগুলো পুরনো পুরনো বিখ্যাত ডাক টিকিট। এগুলো দেওয়ার উদ্দেশ্যটা কী এটা হয়তো আমরা পরে জানতে পারবো, এখনও বুঝতে পারছি না। এটাও দেখো কি একটা জিনিস হয়েছে আমি বুঝতে পারছি না, এটাও কিন্তু দারুণভাবে করেছে। আর এটার নিচ দিয়ে কিন্তু আমরা মণ্ডপের ভিতরে প্রবেশ করব, তারপরে আমরা দেখব যে পুরো থিমটা কেমন হলো। তবে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই এটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। নতুন বন্ধুরা অবশ্যই আজকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা পেজ থেকে দেখবে অবশ্যই আমার পেজটা ফলো করে দিও। হ্যাঁ, এই যে তোমাদের যেটা বলেছিলাম যে তোমাদের একটা দারুণ দারুণ একটা থিমের পুজো দেখাবো, এটা হচ্ছে অর্জুনপুর। এখানে কারা কারা দেখেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এই পুজোটা কিন্তু সেরা পুজো, দারুণ পুজো হয় প্রত্যেক বছর। এখানে কিন্তু রাস্তার দুদিকেই কিন্তু জুড়ে প্যান্ডেল হয়, মানে দারুণ হয়। আগের বছরও খুব সুন্দর থিম হয়েছিল, এই বছরও কিন্তু দারুণ থিম হচ্ছে। অবশ্যই কিন্তু যারা এই পুজোটা দেখোনি তোমরা কিন্তু অবশ্যই এই পুজোটা দেখো। দমদম পার্কে আসলে কিন্তু এই অর্জুনপুরের পুজোটা কিন্তু অবশ্যই দেখো। দেখো এখানে পুরনো টিন দিয়ে মানে দারুণভাবে করছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর এরপরে যখন কমপ্লিট হবে পুরোভাবে দেখবে, দারুণ লাগবে। চলো আজকে কিন্তু সেরা সেরা চারটে পুজো তোমাদের সাথে আমি শেয়ার করলাম, এরপরে এই পুজোগুলি আবার শেয়ার করব যখন পুরো কমপ্লিট হয়ে যাবে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, এরপরে আরও সুন্দর সুন্দর পুজোর ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। টাটা।